নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, কি লজ্জা কি লজ্জা! শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়িতে গিয়ে আচমকা তল্লাশি করে পুলিশ তো কিছু পায়নি, কিন্তু ওই মামলাতে এদিন পুলিশকে কলকাতা হাইকোর্টে এমন ঝাড়ন খেতে হলো, এমন কথা শুনতে হলো যে কথার পর কিন্তু বলতেই হয় যে পুলিশের মুখে কিন্তু ওই যে বলে না যে জোকের মুখে নুন পড়ে যাওয়া, সেরকমই কিন্তু ব্যাপার হয়ে গেল। এবং তার থেকেও যেটা বড় কথা, যে সত্যি সত্যি যদি এই যে শুভেন্দু অধিকারীর দাবি যে তার কোলাঘাটের বাড়িতে এই কারণেই পুলিশ তল্লাশি চালিয়েছিল যাতে তাকে ফাঁসানো যায়, তার বাড়ি থেকে কিছু একটা অস্ত্রশস্ত্র কিংবা টাকা পয়সা কিংবা মাদক রেখে যাতে এই ভোটের প্রচারে বাধা দেওয়া যায়, সেই চেষ্টা করতে গিয়ে শাসক দল তৃণমূল, রাজ্যের তৃণমূল সরকার ব্যর্থ তো হয়েইছে, এদিন কিন্তু হাইকোর্টে তার পর্দা ফাঁসও হয়ে গেছে। আর পর্দা ফাঁসটা করে দিয়েছেন কে? বিচারপতি অমৃতা সিনহা। সেই বিচারপতি অমৃতা সিনহা যে বিচারপতির স্বামীকে নিয়ে, হাজব্যান্ডকে নিয়ে কিছুদিন আগে এই রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য পুলিশের তরফ থেকে নানা রকম কায়দা দেখানো হচ্ছিল এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে থাপ্পড় খাওয়ার পর হুঁশ ফিরেছে। আর সেই বিচারপতি অমৃতা সিনহাই কিন্তু এদিন পুলিশকে এই যে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাড়িতে আচমকায় পুলিশি হানা, 70-80 জন পুলিশকে নিয়ে ধাওয়া করা, কাউকে ভেতরে ঢুকতে না দিয়ে তল্লাশি চালানো, সব কিছু নিয়ে এমন এমন কিছু কথা বললেন, মামলাটি নিয়ে এমন এমন কিছু মন্তব্য করলেন, যে মন্তব্যগুলো শোনার পর বন্ধুরা আপনারাও ভাববেন, মনে মনে হাসবেন যে এ কোন রাজ্যে আমরা বাস করছি এবং এই রাজ্যে রাজনীতি ঠিক কোন জায়গায় কোন লেভেলে নেমে গেছে। এবং সত্যি কথা বলতে বন্ধুরা, এদিন যে এই মামলার শুনানি, সেই মামলার শুনানিতে পুলিশ যা যুক্তি দিয়েছে সেই যুক্তি শুনলে আপনারাও আশ্চর্য হবেন। পুলিশ বলছে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্যাপারটা সম্পর্কিতই নয়, সেদিনের কোলাঘাটের যে তল্লাশি, সেই তল্লাশি তো অন্য কারণে, শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পর্কিত নয়, আসলে নাকি একটা ফোন এসেছিল আর সেই ফোনে দাবি করা হয়েছিল যে ওই বাড়িতে নাকি মাদক লুকোনো রয়েছে, অস্ত্রশস্ত্র লুকোনো রয়েছে, প্রচুর টাকা পয়সা লুকোনো হয়েছে, তো সেই ফোনের ভিত্তিতেই এই সিদ্ধান্তটা পুলিশ নিয়েছিল। আর যেহেতু ভোট চলছে সুতরাং এই সময় তো এই কাজগুলো করতেই হবে, তাই পুলিশ নাকি পড়িমড়ি করে ছুটে গিয়েছিল, ছুটে গিয়ে সেখানে তল্লাশিটা চালিয়েছিল। কিন্তু তল্লাশির পর কী পাওয়া গিয়েছিল? ওই যে শুভেন্দু অধিকারীর কথায়, কিছুটা নুন আর চিনি আর সেই সঙ্গে লেবু। তো এই নুন চিনি লেবু জোগাড় করতে গিয়ে এদিন পুলিশকে, মানে সেদিনের তল্লাশির জন্য যেভাবে পুলিশকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে থাপানিটা খেতে হলো, সেইটা আপনারা নিজের চোখেই দেখুন। Complaint, Suomoto complaint that has been lodged. Namla, tomorrow is the election. Yes. Lordship, we are not intending to do anything tomorrow because the election must be held peacefully. Yes. Whatever has happened, Lordship has read newspapers. It's apparent to all of us. This investigation has been carried out. They have come away empty-handed. Certainly nothing will be done tomorrow. But the investigation must thereafter continue with regard to this allegation. It will continue. Let it continue. But then... After the vacations, still 1 week after the vacations, don't do anything with regard to this. The matter will appear in the regular bench and thereafter... So please see the name of the petitioner. The petitioner has nothing to do with this case. Who is the petitioner here? It's not a public interest litigation. No, there is not. This is not a public interest litigation. The petitioner says that the person or the place where you have went for the search and seizure is the... personal assistant from where does one get that not from where does one get that from where does one get that in the reports? We never knew that the police will come up with such a no please, we are arguing before a court of law. There must be some document to demonstrate that the police will come up with connection with the case. Is it not mentioned in the petition? Only in the pleading it is there. Then the affidavit is there. Not a single document. What document do you want? To show this gentleman's connection that this is the BJP party office. I stay there. That please. The document that I've shown your lordship shows that it was licensed to a third party. The third party happens to be the personal secretary. Where does it say so in the writ petition? Is it not mentioned? My learned friend will show your lordship. 1 minute. Because the entire fulcrum of the case is that twice two coordinate judges have given protection to the writ. No, that is not the case. It is not a matter of protection. That is not since a case. The election is ongoing and with a view to conduct the election peacefully. I am assuring your lordship, nothing intends to be done tomorrow, but please don't send us back to 10th.
Why? Where is the difficulty? The results will be declared on the 4th. It has nothing to do with the... The results will be declared on the 4th. If the investigation is to continue, if it continues after 1 week, heavens will not fall. So many matters are pending. Of course, they're pending. Isn't it? No, Lordship may direct. I will direct the matter to appear in the list on the very first day of the reopening, 10th. বন্ধুরা বুঝতেই পারছেন যে পুলিশ কিন্তু বারবার একটা জিনিসের উপরে জোর দেওয়ার চেষ্টা করছে, বিচারপতি অমৃতা সিনহাকে বোঝানোর চেষ্টা করছে যে এই ব্যাপারটার সঙ্গে শুভেন্দু অধিকারী নাকি জড়িতই না, এবং পুরোটাই হচ্ছে ওই বাড়িটাকে কেন্দ্র করে। ওই বাড়িটার মালিক তো আর শুভেন্দু অধিকারী নয়, সুতরাং ওই বাড়িতে তল্লাশির ব্যাপারটা তো ওই বাড়ির মালিকের সঙ্গে জড়িত। অর্থাৎ ওই বাড়িটা শুভেন্দু অধিকারী যার কাছ থেকে ভাড়া নিয়েছেন, মানে যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানা যাচ্ছে যে জনৈক সুরজিৎ দাসের বাড়ি, তো সুতরাং ওই বাড়িতে যদি কিছু পাওয়া যেত কিংবা এই যে পুরো ব্যাপারটা এটা নাকি ওই সুরজিৎ দাসের সঙ্গেই সম্পর্কিত, শুভেন্দু অধিকারীর সঙ্গে এর কোনো ব্যাপার নেই। কিন্তু বিচারপতি অমৃতা সিনহা এইখানে মুচকি হেসে যখন জিজ্ঞেস করেছেন যে ইলেকশনের সময় আপনারা ওই বাড়িতে গেছেন মদ, তারপরে হচ্ছে গিয়ে কাঁচা টাকা, আর সেই সঙ্গে অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধারের ফোন পে, তো কি করে বলছেন যে এই ব্যাপারটার সঙ্গে ইলেকশনের যোগ নেই, নির্বাচনের যোগ নেই? আর ওই বাড়িটাতে যেহেতু শুভেন্দু অধিকারী থাকেন, তাহলে কি করে বলছেন যে ওই বাড়ি থেকে যদি এই ধরনের কোনো জিনিস বেরোতো, কোনো জিনিস যদি উদ্ধার হতো, তাহলে বিরোধী দলনেতাকে জড়াতেন না? কিন্তু তারপরেও রাজ্য পুলিশের আইনজীবী টেবিলে মাথা ঠুকে, বিচারপতির সামনে মাথা ঠুকে যেটা বলার চেষ্টা করেছেন যে শুভেন্দু অধিকারী যে ওই বাড়ির বাসিন্দা তারা নাকি জানতেনই না। শুভেন্দু অধিকারী যে ওই বাড়িতে থাকেন, ভাড়া নিয়েছেন, ওটা যে বিজেপির পার্টি অফিস হিসেবে ব্যবহার হচ্ছে সেটা নাকি পুলিশের কাছে কোনো তথ্যই ছিল না। এবং এর জন্য রাজ্য পুলিশের আইনজীবী যেটা চিৎকার করে বলার চেষ্টা করছেন যে শুভেন্দু অধিকারী যদি ওই বাড়িটা ভাড়া নিয়ে থাকে, বিজেপি যদি পার্টি অফিস হিসেবে ওই বাড়িটা ব্যবহার করে থাকে, তাহলে তার প্রমাণ কোথায়? তার তো কোনো প্রমাণই নেই। সুতরাং সেদিনের যে তল্লাশি, সেই তল্লাশির সঙ্গে নাকি শুভেন্দু অধিকারীর কোনো সম্পর্কই ছিল না। কিন্তু এখানেও বিচারপতি অমৃতা সিনহা খেলাটা দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে বাবা, রাজ্য পুলিশ যদি চলে ডালে ডালে, তাহলে বিচারপতিরাও চলেন কিন্তু পাতায় পাতায়। আর সেটা বোঝাতে গিয়ে এই বিচারপতি অমৃতা সিনহা যেটা বলেছেন যে আপনারা কি এইরকমই তদন্ত করেন, মানে কোনো খোঁজ খবর না নিয়ে গিয়ে কোনো বাড়ির তল্লাশি শুরু করে দেন? কোনো বাড়িতে তল্লাশি করতে যাওয়ার আগে কি আপনারা মিনিমাম খোঁজ খবরটুকু নেন না যে কার বাড়ি, কে ভাড়া থাকে, কারা থাকে, এইসব কি কোনো খোঁজ খবরই আপনারা নেন না? এরপরে কিন্তু বিচারপতি তার যে অন্তর্বর্তী আদেশ, সেই অন্তর্বর্তী আদেশে যেটা বলেছে যে যা হবে 10 তারিখের পরে হবে, 4 জুন ভোটের রেজাল্ট রয়েছে, আর সামনে যেহেতু গরমের ছুটি রয়েছে, সুতরাং 10 তারিখে আবার এই মামলাটার শুনানি হবে। আর এইটা শোনার পরই কিন্তু রাজ্য পুলিশের আইনজীবীকে রীতিমতো মাথার চুল ছিঁড়তে দেখা গেল, রীতিমতো আকুতি মিকুতি করতে দেখা গেল যে এত দেরি কেন, এত দেরি কেন, তার আগে এটা কেন হবে না, তার আগে কেন এই মামলার তদন্ত পুলিশ করতে পারবে না? কিন্তু বিচারপতি অমৃতা সিনহা এখানেই আসল ধাক্কাটা দিয়েছেন, আসল বাড়িটা মেরেছেন যে কি এমন ওই বাড়িতে রয়েছে যেখানে কিছুই পাওয়া যায়নি আপনাদের তল্লাশিতে, তারপরে আপনারা এই কেসটা জরুরি ভিত্তিতে তদন্ত করে দেখতে চাইছেন? 1 সপ্তাহ দেরি করলে কি মাথায় আকাশ ভেঙে পড়বে? ভোটের রেজাল্টের পর যদি আপনারা এই মামলাটার, এই কেসটার তল্লাশি কিংবা তদন্ত এগিয়ে নিয়ে যান, তাতে কি মাথায় আকাশ ভেঙে পড়বে? আর এই যে বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, সেই মন্তব্যের মধ্যেই কিন্তু যা বোঝার বুঝিয়ে দিয়েছেন, যা বলার কিন্তু বলে দিয়েছেন যে আসলে এই যে তল্লাশি, যতই রাজ্য পুলিশের আইনজীবী আদালতের সামনে বলার চেষ্টা করুন না কেন যে এই পুরো ব্যাপারটাই নাকি অন্য একজনকে কেন্দ্র করে, ওই বাড়ির মালিককে কেন্দ্র করে, এর সঙ্গে নাকি শুভেন্দু অধিকারীর কোনো যোগই নেই, ইলেকশনের কোনো যোগই নেই, এইসব যুক্তি দিতে গিয়ে যে রাজ্য পুলিশের আইনজীবী বিচারপতির কাছে ধরা পড়ে গেছেন, বিচারপতি যে আসল খেলাটা বুঝে গেছেন, সেটা কিন্তু বিচারপতির এদিনের যে অন্তর্বর্তী রায়, মানে 10 তারিখে আবার মামলার শুনানি, এবং 10 তারিখ পর্যন্ত কিন্তু শুভেন্দু অধিকারীর কোনো বাড়িতে আর তল্লাশি পুলিশ করতে পারবে না, সেটাতে কিন্তু বুঝিয়ে দিয়েছেন। তবে নাছোড়বান্দা রাজ্য পুলিশের আইনজীবী এদিন আকুতি মিনতি করে যেটা বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকে একটা আশ্বাস আদায় করে নিয়েছেন, সেটা হচ্ছে যে যদি কোনো জরুরি ভিত্তিতে পুলিশকে তল্লাশি করতে হয়, তাহলে যাতে পুলিশ তল্লাশি করতে পারে। আর বিচারপতিও বলেছেন যে এটার জন্য আদালতে এসে রাজ্য পুলিশ আর্জি জানাতে পারে এবং জরুরি ভিত্তিতে সেই মতো আদালত ব্যবস্থা নেবে, আলাদা আদালত আদেশ দেবে। তো এদিনের যে এই মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, সেই বেঞ্চের শুনানি দেখে কিন্তু বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে একেবারে কিন্তু রাজ্য সরকারের, রাজ্য পুলিশের, বিশেষ করে শাসক দলের কিন্তু থোতামুখ ভোতা হয়ে গেছে। রাজ্য পুলিশ রাজ্য সরকার শেষ একটা কামড় দেওয়ার চেষ্টা করেছিল,
শুভেন্দু অধিকারীকে যেন তেন প্রকারে নন কোনোভাবেই হয়তো কিছু একটা আটকানোর চেষ্টা রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন, রাজ্য সরকারের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটা চেষ্টা করা হয়েছিল। কিন্তু এদিন সেই চেষ্টায় বিচারপতি অমৃতা সিনহা যেভাবে একেবারে বড় একটা হাতুড়ি ঠুকে দিলেন, হাতুড়ির বাড়ি মেরে দিলেন, মানে ওই 10 তারিখের পর যা হবে হবে, সেই রায়ের পর কিন্তু বলতেই হয় যে এই রাজ্য সরকারের কিন্তু মুখ দেখানোর কোনো জায়গা শুভেন্দু অধিকারী রাখলেন না। বন্ধুরা খেয়াল করে দেখুন যে সেই শিলিগুড়ির যে রামকৃষ্ণ মঠ মিশনের আশ্রম দখলের চেষ্টা, সেই তাণ্ডবের যিনি মূল অভিযুক্ত পুলিশ কিন্তু তাকে এখনও গ্রেফতার করতে পারেনি। এমনকি সন্দেশখালিতে যে খুনের ঘটনা, যে বিজেপি কর্মীর 60-ঊর্ধ্ব মহিলাকে ভোর রাতে খুন করা হলো, একেবারে কুপিয়ে কুপিয়ে খুন করা হলো, সেই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ কোনো অ্যাকশন নিতে পারলো না। অথচ এই শুভেন্দু অধিকারীর যে কোলাঘাটের বাসাবাড়ি, সেই বাসাবাড়িকে নিয়ে, সেই বাসাবাড়ির মামলা নিয়ে পুলিশ কতটা উদগ্রীব, তাও আবার মুক্তার আনসারি না মহুয়া জানা পল নামক এক ব্যক্তির ফোন কলের ভিত্তিতে তাতে কি পরিষ্কার হচ্ছে? তাতে কি এটা স্পষ্ট হয়ে যাচ্ছে না যে শাসক দল কি খেলাটা খেলছে? শেষ মুহূর্তে কিভাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কোনো একটা বিষয়ে জড়িয়ে দিয়ে শেষ রক্ষাটা করতে চাইছে, মানে অনেকটা সেই ডুবন্ত মানুষের ওই খড়কুটো ধরে বাঁচার যে চেষ্টা, সেই চেষ্টাটাই যে শুভেন্দু অধিকারীর কোলাঘাটের বাসাবাড়ি তল্লাশির মাধ্যমে দিয়ে রাজ্য প্রশাসন কিংবা রাজ্য পুলিশ কিংবা রাজ্যের শাসক দল করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেটা কি এদিন আদালতের এই যে রায়, অন্তর্বর্তী রায়, বিচারপতি অমৃতা সিনহার যে অন্তর্বর্তী রায় এবং চোখাচোখা মন্তব্য, তাতে কি পরিষ্কার হয়ে গেল না? বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।